বন্ধুরা, আজ জানবো রেসলিং খেলা কি বাস্তব নাকি নকল। রেসলিংয়ের ইতিহাস এবং বাস্তবতা সম্পর্কে জানলে বোঝা যায় আসলে রেসলিংয়ের মারামারি সত্য নাকি মিথ্যা। ধুমধারাক্কা মারামারি দেখে বা রক্তাক্ত রেসলার দেখে বাস্তব ধরে নেওয়াই স্বাভাবিক, কিন্তু কঠিন বাস্তবতা হলো আমরা রেসলিং বা মারামারি বা রক্তাক্ত অবস্থা দেখে যতই শিউরে উঠি না কেন, রেসলিং হলো একটি সাজানো খেলা মাত্র। ধরে নিতে পারি রেসলিং আর নাটক সিনেমা প্রায় একই রকম। আমরা রেসলিং খেলাকে মঞ্চ নাটক মনে করতে পারি। মঞ্চ নাটক যেমন সরাসরি দেখায়, রেসলিংও তেমনি সরাসরি এই খেলাটিকে দেখায়। নাটক যেমন সরাসরি তার অভিনয় দেখায়, তেমনি রেসলিংও তাই। রেসলিং পূর্ব থেকেই সব কিছু নির্ধারিত থাকে, যেমন কে কাকে মারবে, কে কাকে কীভাবে আঘাত করবে, সে সবগুলি পূর্ব পরিকল্পিত। কে খেলায় জিতবে, কে খেলায় ঠকবে, তাও পূর্ব পরিকল্পিতভাবে থাকে। রেসলিং খেলার আগেও নাটক বা সিনেমার মতো পূর্ব থেকেই একটি প্রস্তুতি নিতে হয়, যেটিকে আমরা রিহার্সাল বলি। সেই পূর্ব প্রস্তুতির পর তারা সরাসরি মঞ্চে সেভাবে রেসলিং খেলা দেখিয়ে থাকে। আজকাল মেয়েরাও এই খেলার দিকে পিছিয়ে নেই, অনেক এগিয়ে। রেসলিং খেলার মধ্যে আমরা খেলোয়াড়দের যে বান্ধবী বা স্ত্রীদের দেখি তাও আসল নয়। খেলার সময় ওই মেয়েদেরকে অভিনয় করার জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়। হুবহু সিনেমায় যেমনটি দেখা যায় নায়কের সাথে নায়িকার অভিনয়, ঠিক রেসলিংয়ের মধ্যেও রেসলিং খেলোয়াড়দের সাথে অভিনয় করার জন্য মেয়েদের রাখা হয়। এছাড়াও নারীদের জন্য প্রচলিত রেসলিংও সাজানো একটি খেলা মাত্র। রেসলিং খেলার উদ্ভাবক ম্যাকমোহন প্রথমে রেসলিং খেলার যে রহস্য গোপন রেখেছিলেন, পরে তা স্বীকার করেন যে রেসলিং আসলে একটি সাজানো নাটকের মতো, বা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই খেলার আয়োজন করা হয়ে থাকে। রেসলিং খেলা শেষে কিংবা মাঝখানে আমরা লক্ষ্য করি ইংরেজিতে একটি লেখা থাকে, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। রেসলিং আয়োজকরা আমাদেরকে সচেতন করে দিচ্ছেন, কারণ তাদের এই খেলাটি আমরা বাস্তব ভেবে যেন খেলা শুরু না করে দেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। রেসলিং খেলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। খুদা হাফিজ।